তো আমাদের একটা প্রবলেম দেখবো এখন, সেটা হচ্ছে তোমার চেঙ্গের বইয়ের এক্সাম্পল 6-1। তো এইটা এখানে দেখানো হয়েছে যে অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করে কিভাবে একটা তারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? তো তোমাকে এখানে বলা আছে একটা ইনফাইনাইটলি লং স্ট্রেট কন্ডাক্টর, মানে একটা তার আর কি, উইথ এ সার্কুলার ক্রস সেকশন অফ রেডিয়াস বি। এখানে আসলে ওটার ক্রস সেকশনটা দেখানো আছে একটা সার্কুলার, এই যে গ্রে কালারে যেটা দেখানো আছে সেটা হচ্ছে গিয়ে রেডিয়াস হচ্ছে বি। এবং এটাকে যদি তুমি একটু সাইড ভিউ দেখো, মানে তুমি যদি এই পাশ থেকে তাকাও, তাহলে তোমার জিনিসটা দেখতে হবে হচ্ছে এই ধরনের, এই ধরনের একটা তার আর কি, ঠিক আছে? এবং সেটার লেংথ হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি আর কি, মানে এটা এই পাশে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। যাই হোক, এবং সেটা সার্কুলার ক্রস সেকশন যেটা, এই যে সার্কুলার ক্রস সেকশন যেটা দেখতেছো সেটা হচ্ছে আসলে এখানে দেখানো আছে, ঠিক আছে? তো এখানে যে সার্কুলার ক্রস সেকশনটা দেখানো আছে সেখানে তার রেডিয়াসটা বি দেখানো আছে, এবং তার মধ্য দিয়ে একটা কারেন্ট, স্টেডি কারেন্ট আই ফ্লো করতেছে। মনে করো এই ডিরেকশন বরাবর আই ফ্লো করতেছে, তোমার চোখে কি বলবো, তোমার মানে স্ক্রিন থেকে তোমার দিকে কারেন্টটা বের হইতেছে, ঠিক আছে? এরকম আর কি জিনিসটা। তো বলছে যে যদি কারেন্টটা এই ডিরেকশন বরাবর যেতে থাকে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা বের করো ইনসাইড অ্যান্ড আউটসাইড দি কন্ডাক্টর। তো নর্মালি কি হয়, আমরা জানি তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন তুমি যদি রাইট হ্যান্ড রুল খাটাও তাহলে আসলে এই ডিরেকশন বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে? সার্কুলার পথে রোটেট করতে থাকে আর কি, ঠিক আছে? তো বেসিক্যালি এই জিনিসটাই তোমাকে বের করতে বলছে। তো ম্যাগনেটিক ফিল্ডটা খেলে আমি যেই সার্কেল বরাবর রাখছি এই সার্কেল বরাবরই তো থাকবে না, এখানেও থাকবে, সরি এখানেও থাকবে, দেন আসলে তুমি যদি সার্কেল ছোট করো এই জায়গাতেও থাকবে, অথবা তুমি যদি একদম মানে কন্ডাক্টরটার ভিতরে চলে যাও সেখানেও থাকবে। তো দুই রিজনে দুই রকম হবে। কেন দুই রকম হবে সেটা আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে দেখবো। ফার্স্ট আমরা ভিতরের রিজনে কত হবে সেই জিনিসটা একটু বের করে দেখি, ঠিক আছে? তো সেটার জন্য আমাদেরকে একটা ভিতরের রিজনে, যেহেতু আমি ফার্স্টে কন্ডাক্টরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি, এই জন্য আমাকে ভিতরে একটা ক্লোজড কন্টোর নিতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু গাউস ল অ্যাপ্লাই করার সময় হচ্ছে গাউসিয়ান সারফেস ধরতাম, বাট এখন যখন আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল ইউজ করতেছি যেটা লেফট হ্যান্ড সাইডটা একটা ক্লোজড লাইন ইন্টিগ্রাল, সো আমাকে এখানে একটা লাইন, একটা ক্লোজড লাইন বা ক্লোজড লুপ হচ্ছে নিতে হবে। তো আমরা একটা সার্কুলার লুপ নিলাম হচ্ছে কি, মানে তারটার ভিতরে বা কন্ডাক্টরের ভিতরে, যেটা হচ্ছে কি ডট লাইন দিয়ে ভিতরে R1 রেডিয়াসের যে মানে সার্কেলটা আঁকাছে সেই সার্কেলটা, এবং এই সার্কেলটা কিন্তু এখন সিলিন্ড্রিক্যাল না, এটা জাস্ট একটা সার্কেল, ঠিক আছে? একটা 2D সার্কেল। তো এটা হচ্ছে আমার পাথ, এবং এটা যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করো তাহলে এই সার্কেলটা ক্রিয়েট আসলে কোন অ্যাক্সিস বরাবর ঘুরতেছো তুমি, ফাই অ্যাক্সিস বরাবর ঘুরতেছো, তাই না? তো বুঝতেই পারতেছো, তাহলে এই ফাই অ্যাক্সিস বরাবর মানে এই যে এই তারটাকে ঘিরে যদি সার্কেল বরাবর যদি তোমার ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হবে হচ্ছে তোমার এ ফাই বরাবর, ঠিক আছে? এবং তার ভ্যালু মনে করো বি ধরলাম, তো এটা আমাকে বের করতে হবে বিটা। এবং আমি যদি এই সার্কেলটা বরাবর আগেই মানে অ্যান্টি ক্লকওয়াইজ তো ক্রিয়েট হইলো, তো ওই অনুযায়ী ধরলাম আর কি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর, এই যে C1 যেটা দেয়া আছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর যদি আমি আগাইতে থাকি তাহলে ওই ডিরেকশন বরাবর আমার DL-টা কত আসতেছে, বেসিক্যালি D5 এর কোরেসপন্ডিং যে লেংথ সেটা, তাই না? তো আমি হচ্ছে গিয়ে A5 বরাবর আগাইতেছি, এবং কত দূর আগাইতেছি, এই যে আমরা ডিফারেনশিয়াল লেংথের কনসেপ্টটা যদি ইউজ করি তাহলে R1 D5 পরিমাণ আগাইতেছি। R1 মানে কি, এই ইনসাইড দ্য সার্কেল এর তোমার রেডিয়াস। তো R1 না দিয়ে তুমি শুধু R নাম দিতে পারো, আমরা আর নাম দিলে এটা ভালো হয় আর কি, জেনারেলাইজ একটা সূত্র আসবে, সো R D5। তো ভালো কথা, এখন আমাদের অ্যাম্পিয়ার সার্কিটাল লটা অ্যাপ্লাই করতে হবে এর ভিতরে, সরি আমি কি লিখলাম এখানে, এটা হচ্ছে B.DL C1 পাথ বরাবর ইকুয়ালস টু হচ্ছে মিউ নট আই এনক্লোজড, তাই না? এখন আই এনক্লোজড মানে কি, আই এনক্লোজড মানে হচ্ছে তুমি যে সার্কেল রাখছো সেটার ভিতর দিয়ে আসলে কতটুকু কারেন্ট যেতেছে। তোমাকে বলা হয়েছে এই যে পুরো তারটা আছে বা কন্ডাক্টরটা আছে সেইটার পুরাটার মধ্যে দিয়ে হচ্ছে আই কারেন্ট যাইতেছে। তুমি যদি সার্কেলটা ছোট করো তাহলে সে কি আই এর অনেক কম পরিমাণ অংশ পাস মানে কভার করবে, তাই না? মনে করো তুমি যদি মানে এভাবে তাকাও সার্কেলটার দিকে, পুরো সার্কেলটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাইতেছে সেইটার ভ্যালু হচ্ছে কি আসলে আই, ঠিক আছে? এখান থেকে কারেন্ট যাচ্ছে আই, টোটাল টোটাল কারেন্টটা হচ্ছে আই। তুমি যদি এর মধ্যে অল্প একটু অংশ নাও সার্কেল তাহলে তার মধ্যে দিয়ে অবশ্যই আই এর চেয়ে কম কারেন্ট সে কভার করবে তার ভিতরে, তাই না? তো এই ফ্র্যাকশনটা আমরা কিভাবে করবো, এটা হচ্ছে তোমার এরিয়া যত কমাইতেছো, তুমি সার্কুলার এরিয়াটা যত কমাইতেছো কারেন্টটা তত কমতেছে, তো সেটা হচ্ছে তোমার এরিয়ার সাথে ডিপেন্ডেন্ট। সো বেসিক্যালি তুমি যদি আই এনক্লোজ মানে তুমি যে ছোট রিজিয়নটা নিলা সেটার সাথে যদি টোটাল আই কম্পেয়ার করো সেটা হবে হচ্ছে গিয়ে তুমি যে ছোট রিজিয়নটা নিছো মানে আই এনক্লোজ যেটার ভিতরে তুমি বের করতে চাচ্ছো সেটার এরিয়া পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই
পুরা যেই কন্ডাক্টরটা সেটার এরিয়া, মানে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? তো পাই বি স্কোয়ার, যেহেতু তার রেডিয়াস হচ্ছে বি, তো এই ক্যালকুলেশনটা করলে তুমি হচ্ছে আই এন ক্লোজটা এখান থেকে পেয়ে যাবে। আই এন ক্লোজটা হবে হচ্ছে তখন পাই পাই কাটা চলে যাবে আর স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার টাইমস আই, ঠিক আছে? তো এই ভ্যালুটা আমি এখানে বসাই দিব, মিউ নট ইকুয়ালস টু আর স্কোয়ার বাই বি স্কোয়ার আই। অলরাইট, তো এখন বি ডট ডিএল, এখন এখানে হচ্ছে গিয়ে মানে নর্মালি গাউস ল আমরা যখন অ্যাপ্লাই করতাম আমরা এমন একটা গাউসিয়ান সার্ফেস ধরতাম যে গাউসিয়ান সার্ফেসের উপর ইলেকট্রিক ফিল্ড সবসময় কনস্ট্যান্ট। তো অ্যাম্পিয়ার সার্কিট আমরা অ্যাপ্লাই করার সময় আমরা হচ্ছে এমন একটা কন্ট্রোল ধরি যে কন্ট্রোলটা বরাবর বি এর ভ্যালুটা কনস্ট্যান্ট, তো এই জন্য আমাদের ইন্টিগ্রেশন থেকে সবসময় বিটা বের হয়ে আসে। তো দেখো বি এর ভ্যালু যদি এখানে বসাও এ ফাই বি, আর ডিএল এর ভ্যালু যদি বসাও এ ফাই আর ডি ফাই, তো তোমার আসলে কি হবে, এ ফাই ডট এ ফাই কি ওয়ান হয়ে যাবে, বিটা বাইরে চলে আসবে, তোমার ইন্টিগ্রাল থাকবে হচ্ছে শুধুমাত্র আর ডি ফাই। ওকে, তো ইকুয়ালস টু হচ্ছে মিউ নট, সরি মিউ নট আর স্কোয়ার বাই বি স্কোয়ার আই। এখন তুমি পুরো সার্কেলটা যদি কভার করতে চাও মানে ডি ফাই, তো তোমাকে আসলে কি ফাই ইকুয়ালস টু জিরো থেকে টু পাই পর্যন্ত ঘুরতে হচ্ছে, তাই না? এবং যেহেতু তুমি ফাই বরাবর আগাইতেছো তাহলে তোমার রেডিয়াসটা কি ফিক্স থাকতেছে, তো তুমি রেডিয়াসটাকে বাইরে বের করে আনতে পারো। অথবা তুমি আসলে কি আর ডি থিটা মানে কি, আসলে আর ডি থিটা মানে হচ্ছে ডিএল, এই সার্কুলার পাথ বরাবর ডিএল, এবং সেটাকে যখন তুমি ইন্টিগ্রেট করবে তুমি কি পাবা, এই সার্কেলটার সার্কামফিয়ারেন্স পাবে, এবং সার্কেলের সার্কামফিয়ারেন্স এর সূত্র কি আসলে টু পাই আর। তো তুমি এটা ডিরেক্টলি এখানে লিখে দিতে পারো, অথবা দেখতেছো যেখানে আসলে কি হবে আর টা বাইরে বের হয়ে আসবে, ডি ফাই এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে কি টু পাই, তুমি যদি লিমিট বসাও, সো বি টাইমস টু পাই আর ডি আর হবে, সরি টু পাই আর হবে, তো মিউ নট আর স্কোয়ার বি স্কোয়ার আই। তো দেখো এই পাশে একটা আর আছে, এই পাশে একটা আর স্কোয়ার আছে, সো স্কোয়ারটা কাটা চলে যাবে, তো ইকুয়েশন আসতেছে হচ্ছে বি ইকুয়ালস টু মিউ নট আই আর ডিভাইডেড বাই হচ্ছে টু পাই বি স্কোয়ার, ঠিক আছে? তো বেসিক্যালি এইটা হচ্ছে তোমার বি এর ভ্যালু ফর ইনসাইড দ্য রিজিয়ন, মানে ইনসাইড দ্য কন্ডাক্টর, ঠিক আছে? ইনসাইড দ্য কন্ডাক্টর মানে কি, তোমার রেডিয়াস যখন বি এর চেয়ে ছোট বা বি এর সমান তোমার সার্কেলটা আর কি। আর বুঝতেই পারতো সেটা কিন্তু আর এর সাথে রিলেটেড, তাই না? আর যত বাড়বে বি টা তত বাড়বে, তো ভালো কথা। এটা হচ্ছে তোমার ইনসাইড দ্য সার্কেলের জন্য, তুমি এটাকে বি আই নাম দিয়ে রাখতে পারো, শুধু বি দিয়ে রাখতে পারো, আর যদি ভেক্টরে কনভার্ট করতে চাও জাস্ট যেটা করবে এই ফর্মুলাতে হচ্ছে বি এর ভ্যালু বসাই দিবে, এটা কি এ ফাই বরাবর হবে অবশ্যই। দুই নম্বর হচ্ছে আমরা এখন আউটসাইড দ্য রিজিয়নের জন্য এই ক্যালকুলেশনটাই আবার করব। আউটসাইড দ্য রিজিয়নে যদি তুমি যাও সেখানেও আসলে কি হবে বলো তো, আউটসাইড দ্য রিজিয়নে মানে এই তারটার থেকে বাইরে যদি আমি বের করতে চাই যে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হতেছে, এই যে এখানে যে সার্কেলটা আঁকলাম আর কি, তো এটার জন্য আমি কি করবো আরেকটা ক্লোজড পাথ ধরে নিব, যে পাথটা হচ্ছে তোমার, আমি একটা জিনিস একটু কাটা পড়ে গেছে তোমাকে হচ্ছে, এখানে আমি কিছু অংশ লিখছিলাম সেটা হচ্ছে তোমার ভিডিওর বাইরে চলে গেছে আর কি, তো এটার জন্য আমি অ্যাপোলোজাইজ করতেছি, এই জিনিসটা এখন একটু দেখে নাও আর কি। মানে আমি এখানে দেখাইছিলাম যেটা, সেটা হচ্ছে তোমার এই পুরো তারটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, সো তুমি যদি এই মানে সার্কেলটা ছোট নিয়ে নাও তাহলে তার মধ্যে দিয়ে আরো কম কারেন্ট যাবে, এটা বোঝানোর জন্য আমি এই ছবি রাখছিলাম। আর তখন তার নিচে হচ্ছে এই ক্যালকুলেশনটা দেখেছিলাম, সেটা মনে হয় ভিডিওতে কাটা পড়ে গেছে, তো তোমরা এখন একটু দেখে নিও যে তুমি আসলে কত ছোট এরিয়া কভার করতেছো সার্কুলার এরিয়া, সেটার উপর কি আই এর ভ্যালুটা কমে যাচ্ছে না, মানে আই এনক্লোজটা, সো আই এনক্লোজের সাথে তুমি যদি টোটাল আই এর রেশিও নাও সেটা হবে হচ্ছে ভিতরের যে এরিয়া আর পুরা যে এরিয়া সেটার রেশিও। তো ভিতরেরটা রেশিও কত, ভিতরের সার্কেলটা রেশিও মানে ভিতরের সার্কেলটার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর নিচের মানে পুরা যেই সার্কেলটা সেটার এরিয়া মানে এরিয়া হচ্ছে পাই বি স্কোয়ার, তো তুমি এখান থেকে আই এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তো এই ভ্যালুটা হচ্ছে আমি এখানে ইনপুট করছি, ঠিক আছে? তো যাই হোক, আর বাদ বাকি যেটা এখানে লিখছি সেটা হচ্ছে কি তোমরা দেখতেই পাইছো বাকি। তো আউটসাইড দ্য রিজিয়নের জন্য আমি কি করব, তাহলে এই তারটাকে সেন্টার করে আউটসাইডে একটা সার্কেল ধরবো, ঠিক আছে? এই যে এই সার্কেলটা এখন সি টু যেটা, এটা হচ্ছে তোমার একটা ক্লোজ পাথ, এখন এই পাথের উপর হচ্ছে কি আমি সেম ইন্টিগ্রালটা ক্যারি আউট করবো, তোমার বি এর ভ্যালু এরকমই থাকবে এফ আই বি, এবং ডি এলটাও এরকমই থাকবে এফ আই আর ডি ফাই। তো আমরা এখন বি ডট ডিএল করবো, তো বি ডট ডিএল যদি আবার করি আউটসাইড দ্য সার্কেল যেটা সেটার উপর মানে সি টু পাথের উপর, তাহলে সেটা হবে হচ্ছে মিউ নট টাইমস আই এন ক্লোজড। এবং এইবার আই এন ক্লোজ টা কি, তোমার আসলে বাইরে যখন তুমি একটা সার্কেল নিতেছো তখন তার ভিতরে আসলে কি পুরা তারটাই আছে, পুরা তার থাকা মানে কি আসলে সে পুরা আইটাকেই এনক্লোজ করতেছে, তাই তার মানে হচ্ছে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় এখানে পুরা আইটাই ক্যালকুলেশনে চলে আসবে। সো এটা হচ্ছে ডিফারেন্স দুইটা স্টেপের মধ্যে। তো আবারও আগের মতোই বি ডট টু পাই আর আসবে এবং এখানে মিউ নট আই আসবে, তো বেসিক্যালি বি ইকুয়ালস টু হবে হচ্ছে মিউ নট আই বাই টু পাই আর। এটা কোন রিজিয়নের জন্য, এটা হচ্ছে আর বি এর চেয়ে বড় ইনফিনিটি পর্যন্ত আর কি, এইরকম একটা মানে বেসিক্যালি বি এর থেকে বড় ওইটাই, মানে আমাদের আসলে এটাই দরকার, ঠিক আছে? মানে আর গ্রেটার দেন বি এর জন্য যেটা হবে,
তো এটাকে তুমি একটা গ্রাফে চাইলে প্লট করতে পারো আর কি। মনে করো এখানে যদি আমি একটা গ্রাফ আঁকি যে আর এর সাথে আসলে বি এর ভ্যালুর সম্পর্কটা কি, মানে বি ফাই আর কিছু এটাকে নাম দিই আমি, বি এর ভ্যালুটার সম্পর্ক কি, এটা হচ্ছে তোমার যখন আর ইকুয়ালস টু জিরো, মানে আর লেস দেন বি, ঠিক আছে। এখন হচ্ছে দুইটা রিজিয়ন আছে, একটা হচ্ছে আর লেস দেন ইকুয়ালস টু বি, একটা হচ্ছে আর গ্রেটার দেন ইকুয়ালস টু বি। সো আমি এখানে মনে করি একটা আর ইকুয়ালস টু বি একটা পয়েন্ট নিয়ে রাখলাম, ঠিক আছে। তো বি এর আগ পর্যন্ত দেখো এই ইকুয়েশনটা ফলো করবে, তো এটা কি একটা মিউ নট কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, টু পাই কনস্ট্যান্ট, বি স্কোয়ার কনস্ট্যান্ট। সো সেটা কি একটা একটা কনস্ট্যান্ট টাইমস আর, ঠিক আছে। তার মানে একটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স টাইপের একটা ইকুয়েশন, তাই না? সো এটা একটা মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে, ঠিক আছে, অরিজিন দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইন হবে, এরকম একটা স্ট্রেট লাইন হবে কোন পর্যন্ত, আর ইকুয়ালস টু বি পর্যন্ত। দেন এখানে আসার পরে সে হচ্ছে এবার এই ইকুয়েশনটা ফলো করবে। এই ইকুয়েশনটা মানে কি, ইকুয়েশনটা মানে হচ্ছে এই যে একটা কনস্ট্যান্ট মিউ নট আই বাই টু পাই, এটা একটা কনস্ট্যান্ট। তো ওয়াই ইকুয়ালস টু তাহলে একটা সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স, এই টাইপের একটা ফর্ম ফলো করবে। তো এই টাইপের গ্রাফ গুলো দেখতে এরকম শেপের হয়, ঠিক আছে, এটা একটা মানে ডিক্রিজিং একটা গ্রাফ হয়। সো এটার বাকি অংশের গ্রাফ হবে হচ্ছে এরকম, ঠিক আছে, এই ধরনের একটা গ্রাফ আর কি। তো এখন তুমি চাইলে কিন্তু এই যে একদম আর ইকুয়ালস টু বি তে এক্সাক্টলি বি এর ভ্যালু কত সেটা কিন্তু বের করতে পারো এই ইকুয়েশন, অথবা এই ইকুয়েশন যে কোনো একটাতে আর ইকুয়ালস টু বি বসাই দিলেই হবে। দেখো এই ইকুয়েশনে যদি আমি আর ইকুয়ালস টু বি বসাই তাহলে বি ইকুয়ালস টু কত আসতেছে, মিউ নট আই বাই টু বাই বি। তো এটা হচ্ছে তোমার এই পয়েন্টে বি এর ভ্যালু, ঠিক আছে, মিউ নট আই বাই টু বাই বি।